নমস্কার বন্ধুরা আমি সন্তু আপনারা দেখছেন দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আমরা জানি দু হাজার বাইশে গভর্নমেন্ট কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল শুরু হয়ে গেছে অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট কলেজে বি এ অনার্সের এবং জেনারেলের এর ফর্ম ফিল আপ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেছে তাই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে আমরা বাড়িতে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে বিএসসি এর ফর্ম ফিল আপটা করতে পারি প্রথমে আমাদের একটা ব্রাউজার চয়েস করে নিতে হবে সেটা মোবাইলে হোক বা কম্পিউটারে হোক তো মোবাইলে যদি আপনারা গুগল ক্রোম ব্রাউজার চয়েস করেন তাহলে আমি একটা সহজ উপায় বলে দিই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ওপরে দেখবেন তিনটে ডট আছে সেই ডটের ওপর ক্লিক করবেন এবং নিচে দেখবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে সেটি আপনারা ক্লিক করবেন সেটি ক্লিক করলে আপনারা কম্পিউটার স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইস দেখতে পাবেন এরপর আপনারা সার্চ অপশানে গিয়ে এখানে বারাসাত গভর্নমেন্ট কলেজ বলে লিখবেন লিখে সেটি সার্চ করবেন সার্চ করলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বারাসাত গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট পেয়ে গেছেন এই ওয়েবসাইটটির ওপরে উপরে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটটির ওপর উপর ক্লিক করলে বারাসাত গভর্নমেন্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এরপরে একটু স্ক্রল করে একটু নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাডমিশন বলে একটা অপশন আছে এটির উপরে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা নিচে দেখতে পাবেন যে আন্ডার গ্রাজুয়েট বিএসসি অনলাইন অ্যাডমিশন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন অপশনটি আছে এটির উপরে ক্লিক করলে আরেকটি নতুন পেজে অপশানে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট এরপর আপনারা এই অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট অপশানটির ওপর ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজটিকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে একটা চেক বক্স আছে এটি আপনারা ক্লিক করে দেবেন এরপর এই কন্টিনিউ অপশানটি ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে এই অপশানটির ওপরে ক্লিক করলে আবার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে এসে আপনার এই ফর্মটা প্রথমে ফিল করতে হবে প্রথমে আপনার নাম দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা এক্সাম্পল নাম দিয়ে দিই তারপরে মিডল নেম থাকলে মিডিল নেম দেবেন তারপরে আপনার টাইটেল দিয়ে দেবেন এখানে এরপরে এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি কিন্তু সঠিক হতে হবে কারণ এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে এরপরে এখানে আপনি একটা ইমেল আইডি দিয়ে দেবেন এরপর এখানে আপনার যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ড এখান থেকে আপনার চয়েস করে নেবেন এরপরে যে সালে আপনারা পাশ করেছেন সেই সালটি এখান থেকে চয়েস করে নেবেন এরপর আপনার টুয়েলভের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপর ক্লাস টুয়েলভের রোল নাম্বারটি অ্যাডমিট কার্ড দেখে অ্যাজ ইজ রোল নাম্বারটি দিয়ে দেবেন যেন রোল নাম্বারটা ভুল না হয় এরপরে আপনারা এখানে নিচে এসে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন সাবমিট অপশানটিতে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে আমার ফোনে অলরেডি ওটিপিটা চলে এসেছে আমি অ্যাজ ইজ ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট এবং লগ ইন অপশানটিতে ক্লিক করলাম এরপরে আপনারা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার বাইশের যে নিউ অ্যাপ্লিকেশন ফর্মটা এই ফর্মটা কিন্তু এখানে দেখতে পাবেন এই ফর্মটা কিন্তু আপনাকে ধীরে সুস্থে ফিল করতে হবে তো এখানে প্রথমে নামটা আমাদের প্রথমেই ফিল করেছিলাম সেই নামটা অ্যাজ ইজ এখানে চলে এসছে এরপর এখানে থেকে আপনারা আপনাদের জেন্ডার চয়েস করে নেবেন আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি বা জেনারেল যে যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরি এখানে চয়েস করে নেবেন তারপরে যদি আপনার এস সি ও হন তাহলে এখানে আপনার যে এস সি সার্টিফিকেট বা ও বিসি সার্টিফিকেট সেটি কোথা থেকে আপনাদের ইস্যু হয়েছে কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেটি এখান থেকে চয়েস করে নেবেন পরের অপশান অপশন এস অর্থাৎ আপনি যদি ই এস ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে এটা ইয়েস করবেন নতুবা এটা নো রেখে দেবেন এরপরে নিচে এসে পিডাব্লুডি অর্থাৎ পার্সোনাল ডিসঅর্ডার যদি কোনো থাকে তাহলে আপনি ইএস করবেন অথবা নো রেখে দেবেন এরপর এখানে এসে আপনি আপনার ডেট অফ বার্থটা এখান থেকে চয়েস করে দেবেন আপনার যার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ দেখে এখানে লিখে দেবেন ডেট অফ বার্থ লেখার পরে নিচে আসে স্পোর্টস লেভেল অর্থাৎ আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট লেভেল বা স্কুল লেভেল কোনো খেলা খেলে থাকেন তাহলে এখান থেকে চয়েস করবেন যদি না থাকেন তাহলে নট অ্যাভেলেবেল করে দেবেন এরপর নিচে এসে টেন স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ অপটেন অর্থাৎ আপনি ক্লাস টেনে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটি আপনি এখান থেকে লিখে দেবেন লিখে নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে আপনার গার্জেন লেম লিখে দেবেন গার্জেন লেম আমি এখানে লিখে দিলাম গার্জেনের মোবাইল নম্বর একটা দিয়ে দেবেন দশ ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি নিচে চলে আসলে নিচে চলে এসে এখানে আপনার কোন স্ট্রিম ছিল ক্লাস টুয়েলভে সেই স্ট্রিমটা এখান থেকে চয়েস করবেন এরপর ক্লাস টুয়েলভে রেজিস্ট্রেশান কোন সালে ছিল রেজিস্ট্রেশনের সার্টিফিকেটে দেখবেন যে সাল লেখা আছে যে কোন সালে আপনার ক্লাস টুয়েলভে রেজিস্ট্রেশান হয়েছে সেই রেজিস্ট্রেশান সালটা এখানে লিখবেন লেখার পরে আপনি কোন স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুল নামটা এখানে লিখবেন এরপর এখানে ইউনিভার্সিটি রেজিস্টার্ড ইফ অ্যাপ্লিকেবেল যদি আপনি কোনো ইউনিভার্সিটি রেজিস্টার হন তাহলে ইয়েস করবেন নতুবা এখানে নো করে দেবেন এরপর নিচে এসে এখানে আপনি ক্লাস টুয়েলভে যে নম্বর পেয়েছেন ইংলিশ এবং অন্যান্য যে সাবজেক্ট আপনার ছিল সেই নম্বরগুলো এখানে লিখে নেবেন আমি এই নম্বরগুলো লিখিনি নিয়ে তারপরে দেখাচ্ছি আপনারা দেখছেন যে আমার ক্লাস টুয়েলভে পাওয়া মার্কসগুলো মার্কশিট দেখে দেখে এখানে ইট ইস লেখা হয়ে গেছে এরপর আপনারা নিচে চলে এসে এখানে পাসওয়ার্ডে এখানে ছয় থেকে ষোলো ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটা যেন আলফা নিউমেরিক হয় তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে ইজ সেম পাসওয়ার্ড নেবো দেওয়ার পরে নিচে এখানে এই চেকবক্সটা আপনারা ক্লিক করবেন চেকবক্স ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলে ফর্মটি নেক্সট পেজে চলে যাবে এবং এখানে এসে আপনার এখানে ক্যান্ডিডেটের ছবি এবং ক্যান্ডিডেটের সিগনেচার ক্যান্ডিডেটের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ক্যান্ডিডেটের যে মার্কশিট তার ফটোগুলো আপলোড করতে হবে তো কীভাবে আপলোড করতে হবে সেগুলো আমি বলে দিই প্রত্যেকটা ফটো যেন জেপিজি ফরম্যাটে থাকে এবং দেড়শো কেবির মধ্যে যেন থাকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের ফটোটা আর ক্যান্ডিডেটের সিগনেচার যেন কুড়ি কেবি এবং ক্যান্ডিডেটের ফটোটা যেন তিরিশ কেবির মধ্যে থাকে এরপর এখানে আপনারা এই চুজ ফাইল অপশানটি ক্লিক করে এখান থেকে আপনার ফটোটা আপলোড করবেন এরপর নিচে এসে এখানে আপলোড অপশানটিতে ক্লিক করবেন একইভাবে এখানে পরে চুজ ফাইল থেকে সিগনেচারটা আপনারা সিলেক্ট করবেন তারপরে আপলোড করবেন এবং আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করার আগে আপনার ফটো সিগনেচার অ্যাডমিট কার্ড এবং আপনার টুয়েলভের মার্কশিট এই চারটে ডকুমেন্টস এর হয় ফটো তুলে নতবা স্ক্যান করে এবং নির্দিষ্ট কেবির মধ্যে আগে করে রাখবেন এরপর এখানে আমি মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করছি একইভাবে এখানে টুয়েলভের মার্কশিটটা আপলোড করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার এই চারটে ডকুমেন্টসে আপলোড হয়ে গেছে এরপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশানটি ক্লিক করব কন্টিনিউ অপশানটা ক্লিক করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনি প্রত্যেকটা সাবজেক্টে কত কি পেয়েছেন এবং আপনার টুয়েলভের রোল নাম্বার এগুলো অ্যাজ ইট ইস আপনি যা ফিল আপ করেছেন সেগুলো শো করবে এরপর নিচে এসে আপনার নেক্সট কাজ হলো আপনি কোন বিষয়ে অনার্স নিতে চান তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বারসাত গভর্নমেন্ট কলেজে বি এ অনার্স বিএসসি অনার্স বিএ জেনারেল বিএসসি বায়ো জেনারেল বিএসসি পিও জেনারেল এখানে চারটে পাঁচটা অপশান আছে আপনি এর মধ্যে যে সাবজেক্ট এখান থেকে অনার্স অথবা যে সাবজেক্টে জেনারেল অর্থাৎ পাশের সাবজেক্ট নিতে চান সেই সাবজেক্ট এখানে চয়েস করে নেবেন আমি এখানে বিএসসি অনার্স নিয়ে দেখাচ্ছি তো এখানে আমরাই কোন সাবজেক্টের ওপরে বিএসসি অনার্সে এখানে অনার্স করতে চান সেটি এখান থেকে চয়েস করে নেবেন আমি এখান থেকে ম্যাথ চয়েস করলাম এবং ম্যাথ চয়েস করার পরে এখানে আপনার যে জেনারিক সাবজেক্ট ওয়ান এবং টু দেওয়া আছে অর্থাৎ এ দুটো আপনার পাশের সাবজেক্ট তো এই ম্যাথের সঙ্গে পাশের সাবজেক্ট কি আছে এখানে বোটানি আছে আর এখানে আপনার কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স যেটা ইচ্ছা আপনি এখান থেকে চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পরে এরপর আপনার এখানে সিট অ্যাবিলিটি এসমেন্ট কম্পালসারি অর্থাৎ এখানে কিন্তু আপনার সেমিস্টারে একটা সাবজেক্টের এখানে আপনার পরীক্ষা দিতে হবে সেটা কমিউনিটিভ ইংলিশও হতে পারে অথবা বেঙ্গুলি হতে পারে আপনি যেটা আপনার নিজের পছন্দ মতো চয়েস করে নেবেন আমি এখান থেকে বেঙ্গুলি চয়েস করলাম এরপর এখানে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করলাম এরপর ওকে অপশানটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ম্যাথ অনার্সের জন্য এখানে ফর্মটা ফিল আপ করেছেন একইভাবে আপনি যদি দুই বা ততোধিক এখানে আপনার অনার্সের জন্য পেফার দিতে চান অর্থাৎ আপনি ম্যাথ অনার্স করেছেন আপনি যদি মনে করেন যে ফিজিক্স অনার্সটাও আমি ট্রাই করতে চাই তো একইভাবে এখান থেকে আবার আপনার বিএসসি অনার্স করে এখানে আবার নেক্সট সাবজেক্ট এখানে ফিজিক্স চয়েস করলেন ফিজিক্স চয়েস করার পরে আপনার এখানে পাশের সাবজেক্টগুলো চয়েস করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার যে কমিউনিকেশান যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আছে অর্থাৎ যেটির ওপরে সেমিস্টারের পরীক্ষা হবে সেইটি এখানে এখান থেকে চয়েস করবেন আবার অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান করবেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ম্যাথ অনার্সের পাশাপাশি ফিজিক্স অনার্সের জন্য এখানে অ্যাপ্লাই করেছেন এরপর আপনি এখানে নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে কনফার্ম অপশানটি ক্লিক করবেন কনফার্ম অপশানটি ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার একটি নতুন পেজে পৌঁছে গেছেন এবং এখানে আপনি যে বারসাত গভর্নমেন্ট কলেজের জন্য অনার্সের ফর্ম ফিল করেছেন সেই ফর্ম ফিল এখানে পুরো ফর্মটা শো করছে তো এরপর আপনারা এখান থেকে নিচে এসে ফর্মটা প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে পারেন অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম পিডিএফ আকারে আপনার ফোনে কিন্তু সেভ করে নিতে পারেন তো আমার দেওয়া এই ইনফরমেশানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি আপনারা অল নোটিফিকেশানে সেট করে দিন যেন পরবর্তী আপডেট আপনারা সবার প্রথমে পেতে পারেন